দেখো তোমরা এখন আমরা দাঁড়িয়ে আছি বেগুনকোদর স্টেশনে, যেটা তোমরা সবাই ভূতুরে স্টেশন বলে জানো, ভূতুরে স্টেশন বলে চেনো। এই যে সেই বেগুনকোদরের স্টেশন ঘর, অনেক ভিডিও দেখেছো, অনেক অনেক ভিডিও আছে এরকম বেগুনকোদরের ব্যাপারে যে এখানে ভূত আছে। ও কি লাগছে, দারুণ লাগছে। ও সেরা লাগছে, সেরা। তো এই যে বেগুনকোদর স্টেশন দিয়ে এখন ট্রেন যাচ্ছে, ভূতিয়া স্টেশন দিয়ে এখন ট্রেন যাচ্ছে, যেটা বন্ধ ছিল বহু বছর স্টেশন। আবার স্টেশনের কাজ চলছে, এখানে স্টেশন তৈরি হচ্ছে নতুন করে। নেমে যেতে পারলি? হ্যাঁ, আমাদের ফিরতে ফিরতে পুরো অনেক দেরি হয়ে গেছে। আমরা এখন আসি পুরো একদম পাহাড়ের উপরে। তার মধ্যে কেমন অন্ধকার, তেমন খারাপ রাস্তা, তেমন ঠান্ডা, তার মধ্যে ডিফেন্ড করিডর। ব্যাপারটা কি হলো? তো এই যে দেখো তোমরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বেগুনকোদর স্টেশনে, যেটা তোমরা সবাই ভূতুরে স্টেশন বলে জানো, ভূতুরে স্টেশন বলে চেনো। এই যে দেখো তোমরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বেগুনকোদর স্টেশনে, যেটা তোমরা সবাই ভূতুরে স্টেশন বলে জানো, ভূতুরে স্টেশন বলে চেনো। এই যে সেই বেগুনকোদরের স্টেশন ঘর দেখো তোমরা, এই সেই বেগুনকোদরের স্টেশন ঘর। অনেক ভিডিও দেখেছো, অনেক অনেক ভিডিও আছে এরকম বেগুনকোদরের ব্যাপারে যে এখানে ভূত আছে। তো আমিও চলে আসলাম আজকে দেখতে যে ফাইনালি এখানে ভূত আছে কিনা। তোমরা অনেকেই ভিডিও দেখেছো যে ভূতুরে স্টেশন এখানে ভূত, আমি সঠিক জানি না এখানে ভূত আছে কিনা। আমি বলছি না যে এখানে ভূত আছে বা ভূত এখানে নেই, আমি ওটা সঠিক জানি না। তো আমরা সেই জন্য এসেছি যেহেতু এখানে আর কি দেখবো। আর এখানে স্টেশনের কাজ চলছে, মানে নতুন করে সব তৈরি হচ্ছে এখানে। আগে যেটা যেমন স্টেশনটা বন্ধ ছিল বহু বছর, তো স্টেশনটা এখন নতুন করে তৈরি হচ্ছে। আর এই যে দেখতে সব কাজ চলছে এখানে, মাটি ফাটি ফেলেছে এখানে। হয়তো আমার দিনের বেলা এসেছি, যেহেতু এখন বাজে বিকেল চারটে বাজে এখন, এখন বাজে বিকেল চারটে। স্টেশন এখানে পুরো কাজ চলছে, এখানে পুরো প্রপার স্টেশন হবে এখানে পুরোটাই। আর কদিন পরে হয়তো দেখবো তোমরা এখানে বেগুনকোদর জংশন হয়ে গেছে। এতদিন এটা ভূতুরে স্টেশন বলে বন্ধ ছিল, কদিন পরে হয়তো তোমরা দেখবে যে এটা বেগুনকোদর জংশন হয়ে গেছে। এই যে এই সে বেগুনকোদর স্টেশন। আর ওই যে ওইখানে ঘরটা, ওই যে ঘরটা, আমরা ঘরে ওখানে যাবো না, এখন লোকজন রয়েছে ওইখানে, স্টেশন মাস্টার হয়তো আছে যেহেতু, কারণ ট্রেন গেল এই খানিকটাকে এখান দিয়ে। তো সেই জন্য আমরা ঘরটা ওখানে যাচ্ছি না, যদিও যাই তাহলে তোমাদের দেখাবো। তো এই যে আমার এই দাদাটা আমার গাড়িটা নিয়ে একটু মানে টেস্ট ড্রাইভ নিচ্ছে, যে এনএস এটা কেমন চালিয়ে লাগে চালাচ্ছে আমার গাড়িটা, দুঃখ দুঃখ করছে আমার। এখন ওরা যাচ্ছে কোথায়? কেমন লাগলো ভালো টেস্ট ড্রাইভ নিয়ে? ভালো হ্যাঁ। তোমাকে কোন কদর, তুমি একটা চুমু খাও বোর্ডটাতে। বেগুনকোদর স্টেশনে বোর্ডে একটু পোজ মারছে। বেগুনকোদর এখানে শুধু বেগুন পাওয়া যায়। ট্রেন আসছে, তো এই যে বেগুনকোদর স্টেশন দিয়ে এখন ট্রেন যাচ্ছে, ভূতিয়া স্টেশন দিয়ে এখন ট্রেন যাচ্ছে, যেটা বন্ধ ছিল বহু বছর স্টেশন। আবার স্টেশনের কাজ চলছে, এখানে স্টেশন তৈরি হচ্ছে নতুন করে। আমরা এখন বেগুনকোদর থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে আমরা চলে যাবো, আমাদের বাইক ফাইক নিয়ে রেডি, বেগুনকোদর ছেড়ে চলে যাচ্ছি। টাটা বেগুনকোদর, আর কবে আসবো তার ঠিক নেই, ভূত দেখতে। তো আমরা সেমন কিছু দেখতে পারলাম না এখানে, ভূত যেহেতু নিয়ে চলে আসছি। তো টাটা বেগুনকোদর, ভূতিয়া স্টেশন চলে যাচ্ছি আমরা। হয়ে যাবে এখানে ডেভেলপ হয়ে যাবে, কদিন পরে একটা বেগুনকোদর জংশন হয়ে যাবে। তোমরা একটা জিনিস দেখো, স্টেশন থেকে তো মনে হয় ট্রেন দাঁড়ায় এখানে। ওই যে ট্রেন যাচ্ছে কত দূর দিয়ে, ট্রেনটা বহু দূর দিয়ে যাচ্ছে। ও কি লাগছে, দারুণ লাগছে। ও সেরা লাগছে, সেরা। কত বড় ট্রেনটা,
ঠাকুর ঠাকুর নেমে যেতে পারলে হয়। আমাদের ফিরতে ফিরতে পুরো অনেক দেরি হয়ে গেছে, আর যেমন অন্ধকার আমরা এখন আসি পুরো একদম পাহাড়ের ওপরে, তার মধ্যে যেমন অন্ধকার তেমন খারাপ রাস্তা, তেমন ঠান্ডা, তার মধ্যে একটা এলিফ্যান্ট করিডর, আর খুবই ভয় লাগছে, জানি না কি হবে। মোটামুটি ভালোভাবে হোটেলে পৌঁছে যেতে পারলেই হয়। একদম এত জায়গায় এত খারাপ রাস্তা, বাইক উঠছেই না, একটু উঠছে না, এখনো মধ্যে দুটো বাইক উঠছে না, এত এত খারাপ রাস্তা, তো জানি না কি হবে। এখন হোটেলের মধ্যে রওনা হয়েছি, রাত তো অনেকই হয়েছে, মোটামুটি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে যেমন ঠান্ডা তেমন অন্ধকার, একটা লোক নেই, একদম জঙ্গল, মানে একটা মানে সব ভয় ভয় যাচ্ছে। তো ভয়টা অবশ্য পেরিয়ে চলে এসেছি, পাহাড়ের ওপর থেকে ওইখানে সব থেকে ভয় ছিল, যেমন খারাপ রাস্তা সেমন ভয়, তার মধ্যে এখন ভয়টা তো কম লাগছে। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, দেখতে পাচ্ছ চারিদিকে এখন সিচুয়েশনটা কেমন আছে, একটা লোক অন্ধকার। এখন আমাদের এই তিনটে বাইক আর আমরা পাঁচজন, এছাড়া আর কিছু নেই, পুরো ফাঁকা ভিতরকার রাস্তা আর কিচ্ছু না। আর আমার যখন বাইকটা আছে পিছনে বসে আছি, তাই তো খেটে চার হয়ে যাচ্ছে, চলো হোটেলে ভিডিও করতে পারছি না, ভিউটা ভালো আসছে। তো আমরা এখনও পুরোপুরি পাহাড়ের থেকে নিচে নেমে পারিনি, এখনও আমরা অনেকটা এখনও অনেক উঁচুতে আছি, এখনও এই যে নিচে দেখতে পাচ্ছ, আমরা এখনও ওই পুরো নিচে যেতে হবে, আমরা এখন অনেকটা উপরে আছি পাহাড়ের, আর নিচের দুটো দেখতে পাচ্ছ বড় সুন্দর লাগছে, আমার উপরে আমরা অতটা সুন্দর মানে ভালো না, যার জন্য বুঝতে পারছো না, মানে রিয়েলিটা আরও সুন্দর লাগছে দেখতে। আর এবার গরম গরম ওয়েদার লাগছে না, গরম হাওয়া, গরম হাওয়া পাচ্ছে নিচের থেকে, নিচের যাতে আমার একটু গরম গরম পাওয়া যাবে, হ্যাঁ যাক একটু ভালো লাগছে, হ্যাঁ। তো নিচের দিকে আসছি, আমরা প্রায় চলেই এসছি, আর ওই যে এখান থেকে ঘুরে গিয়ে আমাদের ঘুরতে হবে। বেশি ছাড়া কম না।